মৃত্যু অনিবার্য হলেও যে মৃত্যু মানুষ মনে রাখবে সে মৃত্যু সার্থক বলে মনে করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আ ন ম আব্দুল হালিম। সকালে রাজধানীর একটি হোটেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মত বিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি। আর সরকার পতনের আন্দোলনে নিহতদের হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। বলছিলাম তুমি টেনশন করো না, আমি সেফে আছি, আমার কিচ্ছু হবে না। কিন্তু আমি তো বুঝতে পারি না আমার হাজবেন্ড আর থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জাকারিয়ার স্ত্রীর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। আমি তো এত কম বয়সে একা হতে চাই নাই। মমতার বাঁধন ছেড়ে যায়ও, যাদের প্রাণ গেছে তাদের অনেকেই ছিলেন কারো একমাত্র সন্তান, স্বামী, কারো বাবা। তাই স্বজনরা এসব হত্যাকাণ্ডের দ্রুত বিচার চান। আমার ছেলেকে দুইটা গুলি করা হয়েছে, একটা গলায় একটা বুকের পিছনে। আমার আর কিছুই নেই, ওই ছেলেরে আমার ওইটা আমার খাওয়াইতো, ওইটা আমার খাওয়াইতো, ওইটা আমার রাখতো, ওইটার দিকে চাইয়ে সব শেষ করছি আমি। বাবা আমার কোনো আর দাবি নেই তোমার গুরু, আমার একটাই দাবি আমি আল্লাহর কাছে বিচার চাইতেছি। আমার ভাইয়ের বুকটা ঝাঁঝরা করে দিচ্ছে গুলিতে গুলিতে, তার দিকে তাকানো যায় না। আমার আব্বুর তিনটা গুলি লাগছে, বুকে লাগছে, হাতে লাগছে, আর বুকের খাঁচায় লাগছে। আমার বাবা ছাড়া কেউ নেই, আমার বাবা সকলের কাছে আমি এটাই বিচার চাই। আমার মেয়েটা বাসায় কেন নিরাপত্তা ছিল না? জাতি আমাকে কি দিছে, আমার সরকার আমাকে কি দিছে, একটা লাশ। তা আমরা কি করি, থাকবো এখন, কি অবস্থা আমাদের হবে, কে করবে আমাদের দুঃখ, কে বলবে? এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল। মৃত্যু অনিবার্য, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত। কিন্তু যে মৃত্যু বরণের পর আপনার কথা মানুষ স্মরণ করবে, সেটাই সার্থক মৃত্যু। এরপর শহীদদের জন্য দোয়া করেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বছরে বছরে কত ত্যাগ স্বীকার করেছে, সব কিছুকে তুমি কবুল করো, আমাদের গুনাহটা মাফ করে শেষ বিচারের দিনে আমাদেরকে মাগফিরাত দাও। অনুষ্ঠানে নিহতদের প্রত্যেক পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। ফরহাদ ইবনে মালিক, ডিবিসি নিউজ, ঢাকা।